আজকে লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 5.2 নং শ্রেণীর সমাধান অঙ্ক 5 নম্বর অঙ্কটা আমরা দেখাবো। দেখো প্রশ্নটা, প্রথমে রুট ওভার 11x-6 = রুট 4x+5 প্লাস রুট x-1, এটার সমাধান করতে বলা হলো। আমরা প্রথমে উভয় পক্ষকে বর্গ করলাম। দেখো রুটের স্কোয়ার উঠে গেল, থাকলো কি 11x-6। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো এই রুটের স্কোয়ার উঠে গেল, এখানে 4x+5 থাকলো, আর এখানে 2 লিখে এক রুটের মধ্যে এই দুটোটা নিয়ে আসলাম। এরপরে x+1 রুটটা উঠে গেল, শুধু x+1 থাকলো, x-1 থাকলো। এরপরে দেখো আমরা এই 4x আর একটা x যোগ করলে হয় 5x, আর 5x থেকে -1 চলে গেলে থাকে +4, এটা বসলাম। আর ভিতরে রুটের ভিতরে আমরা দুইটে রাশিকে গুণ করে ফেললাম, কেমনে 4x দিয়ে প্রথমে গুণটাকে, 4x দিয়ে যদি আমরা x কে গুণ করি হয় 4x2, 4x দিয়ে -1 কে গুণ করলে হয় -4x, এরপরে 5 দিয়ে যদি x কে গুণ করি +5x, 5 দিয়ে যদি -1 কে গুণ করি -5। এরপরে এবার আমরা 5x+4 কে বাম পাশে সাইন পরিবর্তন করে নিয়ে নিলাম, আর ডান পাশে রুটের ভিতরে একটু যোগ বিয়োগ করে দিলাম। দেখো 4x2 -5 ঠিকই রইল, এখানে -4x+5x থেকে -4x চলে গেলে থাকে +x, এটা বসালাম। এখানে দেখো 11x থেকে 5x চলে গেলে থাকে 6x, -6 আর -4 যোগ করলে হয় -10, আর ডান পাশে যা আছে তাই। এবার আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই, 6x কে যদি 2 দিয়ে ভাগ করি থাকে 3x, 10 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 5, এরপরে এই পাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 কাটা যায়, রুটের ভিতরে যা আছে তাই থাকলো। এখানে সাইড নোট দিছি আমরা 2 দ্বারা ভাগ করি। আবার দেখো ডান পাশে রুটটা উঠানোর জন্য আবার উভয় পক্ষে আমরা বর্গ করলাম, পুনরায় বর্গ করে। দেখো এটা এমএনএস ভোল স্কোয়ার সূত্র হলো, a² - 2ab + b², আর ডান পাশে রুটের স্কোয়ার উঠে গেল, এখানে 3 থেকে 9x² 15 15 30x, 5 5 25। এরপর ডান পাশে যেগুলো ছিল সবগুলোকেই বাম পাশে সাইন পরিবর্তন করে নিয়ে আসলাম। দেখো 9x² থেকে 4x² গেলে পরে থাকে 5x² 30x, আর একটা x যোগ করলে যেহেতু মাইনাস সাইন, একই সাইন থাকলে যোগ করতে হয়, সাইনটা ঠিক থাকে, -31x, আর এটা 25 আর 5 যোগ করলে হয় 30। এবার আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করতে হলে দেখো প্রথমটা আর লাস্টেরটার গুণফলকে ভাঙাইতে হয়। প্রথমটার লাস্টেরটার গুণফল 30 আর 5 গুণ করলে হবে 3 5 15 150, 150 কে যদি আমরা ভাঙাই, আমরা ভাঙাইতে পারি 25 আর 6 দিয়ে, 6 25 150, 150, আর 25 আর 6 যোগ করলে 31 হয়। এবার আমরা 5x কমন এলাম, কমন মানে ভাগ করা, থাকে কি দেখো এখানে থাকে x-5, আর এই জোড়ার থেকে আমরা -6 কমন নিলাম, ভিতরে সাইন পাল্টে গেল তাহলে থাকে x-5 কমন নিলাম, আন কমন দুইটা 5x-6 এক ব্র্যাকেটে গেল। এবার আমরা হয় অথবা করলাম x-5 = 0, x = 5, এখানে অথবা 5x-6 = 0, 5x = 6, x = 6/5। এবার আমরা দেখো শুদ্ধি পরীক্ষা করব, দুইটা মান আমাদের বের হলো, x এর মান যদি আমরা 5 ধরি তখন লেফট হ্যান্ড সাইডটা ধরলাম রুট ওভার 11x-6, x এর জায়গায় 5 বসালাম, 5 আর 55 - 6 49, 7 7 49, 7 পেলাম আমরা লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডটা ধরলাম 4x+5 রুট প্লাস রুট x-1, x এর জায়গায় 5 বসালাম, এখানেও x এর জায়গায় 5 বসালাম, এখানে 4 5 20 আর 5 25 হলো, এখানে হলো 4, 25 কে রুট করলে হয় 5, আর 4 কে রুট করলে হয় 2,
যোগ করলে হয় 7 দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল এবার আমাদের আরেকটা মান কিন্তু আমরা বের করেছিলাম সেটা x = 6/5 আমরা এটা দিয়ে শুদ্ধি পরীক্ষা করে দেখি যে এটা আমাদের মিল হয় কিনা লেফট হ্যান্ড সাইড ধরলাম 11x মানে 6 এই x এর জায়গায় 6/5 বসালাম 66/5 - 6 লসাগু করলাম 5 লসাগু 66 মাইনাস আসল সংখ্যা লসাগু দ্বারা গুণ 530 থাকলো 36/5 36 কে রুট করলে হয় 6 কিন্তু 5 কে রুট করা গেল না 6/√5 রাইট হ্যান্ড সাইড দেখি আমরা লিখলাম আগে তারপরে আমরা x এর মানটা বসিয়ে দিলাম 6/5 এখানেও 6/5 এখানে 424 লসাগু করলাম 5 লসাগু হলো 424 প্লাস আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ 525 আর এখানে 5 লসাগু হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 6 বসালাম মাইনাস আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ 5 অক্ষে 5 এখানে দেখো যোগ করলে 49/5 আর এখানে হয় বিয়োগ করলে 1/5 49 রুটের থেকে বেরিয়ে গেল 7 আসলো কিন্তু 5 বেরোতে পারলো না √5 রইল প্লাস 1/√5 লসাগু করলাম 7 + 1/√5 = 8/√5 এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা পাইছিলাম 6/√5 আর এখানে পাইলাম আমরা 8/√5 তাহলে এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিললো না লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং আমাদের আগে যেটা মিলছিল x এর মান যখন 5 ধরছি তখন কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে নির্ণয় সমাধান x = 5 দেখো তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল সমাধান অঙ্কটা হয়ে গেল আমরা শেষ করব শেষ করার আগে যে কথাটা না বললি না সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো বুঝতে পারো তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা আদারওয়াইজ নট আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত ভালো ফলাফল করতে পারবা এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট